সবশেষ বিএনপির যুগপথ আন্দোলনের মূল লক্ষ্য ছিল যে কোনো মূল্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিহত করা। তাই ভোটারদের কেন্দ্র বিমুখ করতে সারা দেশে কয়েক দফা নির্বাচন বিরোধী লিফলেট বিতরণ কর্মসূচিও পালন করে বিএনপি ও তাদের মিত্ররা। তবে এত কিছু সত্ত্বেও কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় ভোট। নির্বাচন কমিশন বলছে এবার ব্যালটে 40% মতো ভোট পড়েছে। ভোটার উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো, যদিও সরকার ও ইসির পাশাপাশি ভোটাধিকার প্রয়োগের জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছিলেন কমনওয়েলথ মহাসচিব প্যাটিসিয়া স্কটল্যান্ড। আর এতে কমনওয়েলথের মুখোমুখি অবস্থান নিয়েছে বিএনপি। শনিবার রাতে কমনওয়েলথ মহাসচিবের বিবৃতি প্রত্যাখ্যান করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এক বিবৃতিতে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, একটি সহায়ক পরিবেশে নাগরিকদের জন্য শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে দেশের সব রাজনৈতিক ও নাগরিক সমাজের নেতাদের অবদান রাখতে আহ্বান জানিয়েছেন কমনওয়েলথের মহাসচিব। কমনওয়েলথ সচিবের বক্তব্য বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের আকাঙ্ক্ষার পরিপন্থী বলেও দাবি করেন রিজভী। কমনওয়েলথের মহাসচিবের এমন আহ্বান বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণকে আহত করেছে বলে মনে করেন বিএনপির এই সিনিয়র নেতা। প্যাটিসিয়া স্কটল্যান্ডকে অবশ্যই সচেতন থাকতে হবে যে বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দল এই নির্বাচন বর্জন করেছেন। রিজভী অভিযোগ করেন, শুধু ক্ষমতাসীন দলের মনোনীত ডামি স্বতন্ত্র প্রার্থী এবং ক্ষমতাসীন দলের আশীর্বাদ নিয়ে ভুয়া বিরোধীদের নির্বাচনে অংশগ্রহণ করানো হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, সব গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য তাদের মতামত ব্যক্ত করেছে। অন্যদিকে অনেক রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে থাকতে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। বিবৃতিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, বাংলাদেশের জনগণ গণতন্ত্র, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতার প্রতি কমনওয়েলথের অঙ্গীকার আশা করে। রিজভী বলেন, প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বুঝবেন যে গণতন্ত্রকামী জনগণ, নাগরিক সমাজ এবং রাজনৈতিক দলগুলো চায় কমনওয়েলথ বাংলাদেশের জনগণের পাশে থাকুক। তামজিদ মির্জা, কালবেলা।